আজ শুক্রবার 14ই পৌষ 2022 সালের 30শে ডিসেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ, আপনাদের প্রেম, আপনাদের দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। আপনি আপনার শখ পূরণে বা আপনার সবচেয়ে যে সমস্ত ক্রিয়াকলাপ করে বেশি আপনারা আনন্দ উপভোগ করেন সেই সমস্ত ক্রিয়াকলাপেই অতিরিক্ত সময় আপনারা ব্যয় করতে পারেন, তাহলে মানসিকভাবে প্রফুল্লতা পাবেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই অনুভব করবার দিন, তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। কথায় আছে না, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। আজ ঠিক তেমনই একটি দিন, কারোর কথা শুনে যেন অর্থ বিনিয়োগ করবেন না। আজ আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে আপনারা প্রশংসার পাত্র পাত্রীও কিন্তু হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও আপনাদের বিস্তার করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখার চেষ্টা করুন। গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্যিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। তবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। যার সাথে আপনার দীর্ঘদিন ধরে ঝগড়া ঝামেলা অশান্তি চলছে সব মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন, তা না হলে অনেক দেরি কিন্তু হয়েই যেতে পারে। সন্ধ্যাবেলার সময় গৃহে অতিথি সমাগম হতে পারে, আজ গৃহের পরিবেশ এক প্রকার আপনাদের অনুকূলেই থাকছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি কিন্তু হতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আগত মাস জানুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না।